হাই ফ্রেন্ডস, আই এম ম্যানেজার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে আবার একটি সুন্দর ম্যাশআপের লিসন নিয়ে চলে এলাম। আশা করি এই ম্যাশআপটি তোমাদেরকে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এই ম্যাশআপটি তৈরি করেছি চারটা হিট অ্যান্ড পপুলার বাংলা সঙ্গে যুক্ত করে। এই সঙ্গগুলো হলো, হ্যাঁ, ফার্স্ট সং হলো অপরাধী, খুব হিট অ্যান্ড জনপ্রিয় সং বাংলার মধ্যে। হ্যাঁ, সেকেন্ড হলো নিশা, হ্যাঁ ওটাও আরমান আলিফেরই। থার্ড সং যেটা হলো বিশেষ ছুরি, হ্যাঁ যেটা হলো জিসান খান সুপুর, খুব হিট সং। অ্যান্ড ফোর্থ সং হলো তোর মনের পিঞ্জিরা। এই চারটা হিট অ্যান্ড পপুলার সংকে যুক্ত করে আমি এই ম্যাশআপটি তৈরি করেছি। আশা করি তোমাদেরকে খুব সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, এই ম্যাশআপটির কোয়ার্ডস অ্যান্ড স্টাইম প্যাটার্নগুলো দেখে নিই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই গানগুলোর স্কেল আলাদা আলাদা। তো আমি এই গানগুলোর স্কেলকে চেঞ্জ করে আমি একটা নির্দিষ্ট স্কেলে এনেছি। হ্যাঁ, নির্দিষ্ট কোয়ার্ডসে এই গানগুলো সবগুলোই প্লে করব। তো চলো আমরা কোয়ার্ডগুলো দেখে নিই। তো যেই কোয়ার্ডগুলো ব্যবহার করব, হ্যাঁ ফার্স্ট কোয়ার্ড হলো সেটা ই মাইনার। ই মাইনার যারা বুঝতে পারছো না, এখানে ডায়াগ্রাম আছে কোয়ার্ডসে, তোমরা দেখতে থাকো, যখন আমি কোয়ার্ড চেঞ্জ করো ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, তো ফলো করতে থাকবা এই ডায়াগ্রামটা। তো ফার্স্ট কোয়ার্ড যেটা ইউজ করব এই ম্যাশআপটিতে ই মাইনার। সেকেন্ড কোয়ার্ড যেটা ইউজ করব সেটা হলো ডি মেজার। থার্ড কোয়ার্ড যেটা ইউজ করব সেটা হলো সি মেজার। হ্যাঁ, এই তিনটি কোয়ার্ড আমরা প্রতিটি গানেই ব্যবহার করব। হ্যাঁ, এই তিনটি কোয়ার্ড সব গানেই ব্যবহার করব এই চারটির মধ্যে। আর মাত্র একটা কোয়ার্ড ব্যবহার করব যেটা একটি মাত্র সঙেই ব্যবহার হবে, হ্যাঁ সেটি হলো এ মাইনার। হ্যাঁ, এ মাইনার এই কোয়ার্ডটা সব গানে ব্যবহার হবে না, বাট একটা গানে ব্যবহার হবে, যেটা হলো তোর মনের পিঞ্জিরা, জিসান খান সুপুর। হ্যাঁ, তো মেন তিনটি কোয়ার্ড যেটা হলো ই মাইনার, ডি মেজার, সি মেজার। হ্যাঁ, আর লাস্ট একটা কোয়ার্ড আমরা একটা গানে ব্যবহার করব, সেটা হলো এ মাইনার। তো আশা করি তোমরা বুঝে গেছো। তো চলো এই ম্যাশআপটিতে যে স্টামিং প্যাটার্নটা ব্যবহার করব আমরা দেখে নিই। তো বন্ধুরা, দুটো স্টাইম প্যাটার্ন তোমাদেরকে বলবো, যেটা তোমাদেরকে ইচ্ছে লাগে সেটা করবা। তো ফার্স্ট সার স্টামিং প্যাটার্নটা এখানে আছে, এখানে দেখে নাও, এইভাবে তোমরা প্লে করবা। স্লো করে বলছি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। আরও স্লো করে বলছি, হ্যাঁ প্রথম ডাউন দিবা, তারপরে ডাউন আপ ডাউন আপ একসঙ্গে, ডাউন ডাউন আপ ডাউন আপ। তো রিদমে প্লে করবা এমনিভাবে, হ্যাঁ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন। তো অনেক গানেই আমি ব্যবহার করি, হ্যাঁ স্টাইম প্যাটার্নটা। তো সেকেন্ড স্টাইম প্যাটার্ন যেটা ব্যবহার করব, একবার দেখে নাও, এখানে আছে ওই রকমই, হ্যাঁ সেম একই টাইপের, কিন্তু চাক সাউন্ডটা আসবে এরকমভাবে। স্লো করে বলছি, ডাউন আপ চাক্কা আপ চাক্কা ডাউন আপ চাক্কা আপ চাক্কা। আরও স্লো করে বলছি, হ্যাঁ তোমরা ভালোভাবে দেখতে থাকো, ডাউন আপ তারপরে চাক আপ আপ চাক আপ, এরম করে ডাউন আপ চাক আপ আপ চাক আপ। চাক কীভাবে করে একবার দেখে নাও, এই চাক, এই থাম দেখছো, দেখতে পাচ্ছ এই থামটাতে আমরা ফ্রেডবোর্ডে সব স্ট্রিংগুলোতে হিট করব অ্যান্ড এ একসাথে, হ্যাঁ স্ট্রোক করব, হিট অ্যান্ড স্ট্রোক একসঙ্গে। হ্যাঁ এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করে নেওয়া, চাক সাউন্ডটা যখনই আসবে জেনে নিও হয়ে যাবে। তো এরকম করে করবা, ডাউন আপ চাক্কা আপ চাক্কা। তো বন্ধুরা, এই দুটো স্টাইম প্যাটার্ন তোমাদেরকে বললাম, যেটা তোমাদেরকে ভালো লাগে, যেটা ইজি হয় সেটা তোমরা প্লে করবা। তো আমি ম্যাশআপটি প্লে করছি, হ্যাঁ গানগুলো ডিসপ্লেতে শো হবে, আর এখানে কোয়ার্ড প্রোগ্রেসিভ চলবে, এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রামটা চলবে।
হ্যাঁ, আর আমি গানটি গাইবো, হ্যাঁ গানগুলো, তো আমার গলাটাকে তোমরা জাজ করিও না, বিকজ তোমাদেরকে শেখানোর জন্য আমি করছি, তো আমার গলাটাকে তোমরা জাজ করিও না, তো তোমরা দেখতে থাকো আমি প্লে করছি। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিছুরাই যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের চোখে দেখা দুঃখ পুষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম, ওরে মনের খাতাই যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা তো বন্ধুরা, কোয়াড প্রোগ্রেসিভ চলবে এই গানগুলোর, একবার বলি দিই, পরপর তিনটি গান, হ্যাঁ, ফার্স্ট অপরাধী, সেকেন্ড বিশেশ্বরী অ্যান্ড থার্ড নেশা, এই গানগুলোর কোয়াড প্রোগ্রেসিভ এইভাবে চলবে, ই মাইনার, ডি মেজার, সি মেজার, ডি মেজার, ব্যাক টু ই মাইনার, এইভাবে। এই তিনটি, প্রথম গান মানে অপরাধী, সেকেন্ড বিশেশ্বরী অ্যান্ড থার্ড নেশা, এই তিনটি গানেরই এইভাবে চলবে। অ্যান্ড লাস্ট যে গানটি হলো, হ্যাঁ, তোর মনের পিঞ্জিরায়, এটার কোয়াড প্রোগ্রেসিভ এইভাবে চলবে, এ মাইনার, তারপরে এ মাইনার, তারপরে ডি মেজার, তারপরে সি মেজার, হ্যাঁ এইভাবে। তো আশা করি তোমরা বুঝে গেছো খুব সুন্দর ম্যাশ আপ। তো বন্ধুরা, এইভাবে ম্যাশ আপটি চলবে, আশা করি ম্যাশ আপটি তোমাদেরকে খুব সুন্দর লেগেছে, তো তোমরা এইভাবে প্র্যাকটিস করে নিও। তো বন্ধুরা, এই ম্যাশ আপটিতে যদি হেল্প করে থাকি, তো প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করে দাও, লাইক করলে বুঝতে পারি আমি তোমাদেরকে কতটা সাহায্য করতে পারছি, আর কনফিডেন্স লেভেলটা আরও বাড়ে, হ্যাঁ, তো প্লিজ লাইক করে দাও, আর একটা সুন্দর করে কমেন্ট করে দাও, হ্যাঁ কমেন্ট বক্সে, আর আমার এই ভিডিওতে যারা নতুন দেখছো, হ্যাঁ, বা নতুন, হ্যাঁ, ভিজিট করেছো আমার চ্যানেলটাকে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ, তোমাদের ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইবার বাটন আছে, সেটাকে প্রেস করে দিও, এবং সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি, তোমাদের মোবাইলে তুরান নোটিফিকেশান চলে যায়, আর জলদি করে লিসেন শিখে নাও, তার জন্য সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা যদি গিটার কিনতে চাও বা গিটার স্ট্রিং কিনতে চাও,
অনলাইন মার্কেটে, তো ডিসক্রিপশানে অনলাইন হ্যাঁ লিঙ্ক আছে, তোমরা কিনে নিও। আর হ্যাঁ, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা আমাকে ফলো করো। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।